কারিকুলাম ডিসেমিনেশন বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যেই 2023 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে আমাদের নতুন কারিকুলামের বই দেওয়া হয়েছে এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তার বাস্তবায়ন হচ্ছে। আজ আমি এই কারিকুলাম বাস্তবায়নের একটি অংশ দেখতে আসলাম খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের। এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা নববর্ষ উদযাপনের মহড়া করছে, তারা তাদের এই বাস্তবায়নটা আমরা দেখার জন্য আসলাম। এখানে দেখছেন যে মেলায় যা যা থাকে সবই এখানে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্টলটি করেছে। আমি এই স্টলটি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, কেউ তোমাদের একজন একটু বলো এই স্টলটি সম্পর্কে, এখানে কী কী রাখা হয়েছে বলো তো, এবং কেন রাখা হয়েছে? এখানে দেখা যায় একটা এই মাটির শানকিতে ভাত আছে, মনে হয় পান্তা ভাত, পান্তা ইলিশ না? হ্যাঁ বলো। এটা আমাদের চিরায়ত বাঙালির সংস্কৃতি পয়লা বৈশাখ উদযাপন করা। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই উৎসবে অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে কি কি রাখছো তোমরা? পোড়া মরিচ কেন রেখেছ? পোড়া মরিচ, যে মরিচটা পোড়া। আচ্ছা, এখানে পায়েস রেখেছ, আলু ভর্তা, বেগুন ভর্তা, সাজন শুটকি ভর্তা, শুটকি ভর্তা, পায়েসও আছে দেখা যাচ্ছে, মিষ্টি। এইগুলো কারা তৈরি করেছে, দোকান থেকে কিনছো নাকি নিজেরা? এটা কি কলা পিঠা? কলা পিঠা, এটা কাঠ পিঠা, এটা সান্না পিঠা, এটা একটা উপজাতীয় সংস্কৃতি, পুলি পিঠা, পেঁয়াজু, এটা পান্তুয়া, পান্তুয়া, নারিকেল ভাপা পিঠা, বড়া পিঠা, এবং খুব ফুল দিয়েও সাজিয়েছ এরকম। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের স্টলটি দেখে ভাল লাগলো। আমরা দেখি এবার পরবর্তী আরেকটি স্টল দেখার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।